হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মো ফ্রম বি স্টাইলিশ মেমো। সবাই কেমন আছেন? চলে এসেছি লাইভে, কোনো টাইম দেই নাই, কোনো টাইম ছাড়াই সবসময় লাইভে আসি। এখন একটু অ্যাডজাস্ট করে নেন কি করবেন এখন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কিনা, আমার লোকে আছে কিনা জানিয়ে দেন। ক্যাপশনটা দেখেন, কটন দুপাট্টা, ঠিক আছে? কটন দুপাট্টা কিন্তু অনেকদিন ধরে আপুরা চাচ্ছিল, সো ফাইনালি কিন্তু কটন দুপাট্টাটা আমরা নিয়ে চলে এসেছি। অল ওকে আছে কিনা একটু জানিয়ে দিবেন, হ্যাঁ, সব কিছু ওকে আছে কিনা, কারণ এখানে কিছু মানে টেকনিক্যাল প্রবলেম থাকে, লাইভের সময় বোঝা যায় না। সো দেখতে পাচ্ছেন কিনা অল ওকে আছে কিনা একটু জানিয়ে দিবেন। আজকে আমরা কটন দুপাট্টা ড্রেস দেখব, শুধুমাত্র কটন দুপাট্টা না, কটন দুপাট্টা শেষে আবার ডিসকাউন্ট কিছু ড্রেস দেখব। হ্যাঁ, অনিকা আপু লিখেছে, হায় হায় আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। যে লাইভে আসলাম, এতক্ষণ ধরে কত কথা বললাম, কত কাজ করলাম, কোনো রকম কোনো গলার সমস্যা না, এখন শুরু হয়ে গেল। আচ্ছা, আমাদের শোরুম কিন্তু তিনটা ঢাকাতে, হ্যাঁ, একটা বনানি, একটা ধানমন্ডি এবং একটা মিরপুরে। তিনটা শোরুমের অ্যাড্রেস কভার ফটোতে খুব সুন্দর করে দেয়া আছে, এবং তিনটা এই ড্রেসটা আছে না, তিনটা শোরুমে, হ্যাঁ, তিনটা শোরুমে আমাদের এই ড্রেসটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আপনারা যদি এখন মিরপুরে চলে যান, মিরপুরে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন, ধানমন্ডিতে চলে যান, ধানমন্ডিতে নিতে পারবেন, আর বনানি আসলে তো কথাই নাই, আমি বনানিতে আছি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? তো এই হলো ব্যাপার। আর রিসেন্টলি ফেসবুকের ব্যাপারে আমরা সবাই জানি যে ফেসবুক একেবারেই মানে এত এত আপডেট হয়েছে, মেসেঞ্জার থেকে শুরু করে সব কিছু আপডেট হওয়ার কারণে আমরা ওইভাবে নোটিফিকেশন কেউ পাচ্ছি না। সো আপনারা পরে যখন দেখবেন একটু মানে কি বলবো, পরে যখন দেখবেন অর্ডার করে দিন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত যদি থাকে অল ক্লিয়ার, ওকে, আমি এখন তাহলে একটু দেখানো স্টার্ট করে দিই ড্রেস। তার আগে একটু শেয়ার করে নিই আপু, হ্যাঁ, একটু শেয়ার করে নিই আপুরা। আচ্ছা, হ্যালো আপু, হাই সবাই, হ্যালো, হাই, বাই বাই, ঠিক আছে? এটা কিন্তু একটা কালারও আছে, আমরা কিন্তু এটার একটা কালারও দেখবো। লাস্ট যে ড্রেসগুলো আমরা দেখিয়েছিলাম সবগুলো ড্রেসই সোল্ড আউট, যেগুলো আর কি ইয়ে ছিল আর কি বলে ওইটা, মাল্টিপল ছিল, সবগুলোই সোল্ড আউট। হ্যাঁ, আজকে গলা নেই আমার, মানে একদম খুব বাজে অবস্থা। ওয়ালাইকুম আসসালাম আলী, কি অবস্থা আছে আপু? ক্লিয়ার, ওকে, সবাই বলতেছে ক্লিয়ার, তাহলে এখন আমরা স্টার্ট করতে পারি, তাই না? আমার ড্রেসটা বললাম তো আজকে আমার ঠান্ডা লাগছে মনে হয়, একটু ভালো মতো ঠান্ডা লাগছে। হ্যাঁ, একটু পানি দাও তো, ঠান্ডা লেগে গেছে আমার, ভালো ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগে গেছে একদম, ভালো মতো ঠান্ডা লাগছে, দোয়া করি রে আমরা, ভালো লাগতেছে ম্যাডাম কে। আচ্ছা, শুরু করে দিই, হ্যাঁ, আমার পানি খাওয়ার সঙ্গে সঙ্গে গলা ঠিক হয়ে গেছে। আচ্ছা, সো আমরা ড্রেসটা দেখা স্টার্ট করে দিই। ড্রেসটা আপনারা আমাদের তিনটে আউটলেটে অ্যাভেলেবেল পাবেন, এবং অবশ্যই খুব ভালো একটা রিজনেবল প্রাইসেও পাবেন, ঠিক আছে? আমি ব্লু কালার পরছি, অনেকদিন পরছি। আমি দাস আপু লিখেছে, হাই আপু, হ্যালো, কি ড্রেস আজকে? এই যে আপু, কটন ড্রেস, কটন দুপাট্টা, ঠিক আছে? কটন দুপাট্টার জন্য কিন্তু অনেক 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 রিকোয়েস্ট, সো কটন দুপাট্টা আমরা আজকে দেখবো, ঠিক আছে? কফি খেতে পারে না আপু, লাইভ করতে করতে যদি কফি খায় তোমরা বিরক্ত হয়ে যাবা, তো তোমরা ড্রেস দেখো আর একটু সহ্য করো, আমাকে সহ্য করো, ঠিক আছে? পানি খেলাম, ঠিক লাগছে এখন, ওকে। তো এই হচ্ছে আমাদের আজকের ড্রেসটা, এটা হচ্ছে কটনের মধ্যে আছে, সম্পূর্ণ কটনের মধ্যে, এবং অবশ্যই অবশ্যই তোমরা দেখছো ম্যাটেরিয়ালটা একদম পিওর কটন, হ্যাঁ, পিওর কটনের মধ্যে আছে এবং ওয়ার্ক আছে। আর স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে আছে, আমি একটু স্লিভটা ডিজাইন করে বানিয়েছি, তোমরা চাইলে এরকম করে বানাইতে পারো, দেখো সুন্দর করেই বানিয়েছি আর কি, এই যে, ওকে, এই যে এরকম করে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। আচ্ছা, তো এই হলো ড্রেসটা, ড্রেসের আমি একটু কাছে চলে যাই, ড্রেসের প্রিন্টটা দেখো, ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে পুরো ড্রেসটা জুড়ে এরকম পাতা পাতা করে প্রিন্ট আছে। সবচেয়ে মজার বিষয় হলো এই জায়গাটাতে কিন্তু ওয়ার্ক আছে, হ্যাঁ, এই জায়গাটাতে খুব সুন্দর করে কাজ করা আছে, দেখো এই জায়গাটাতে স্টোন আছে খুব সুন্দর করে, এবং চেইন ওয়ার্ক করা আছে, সুতো দিয়ে খুব সুন্দর করে চেইন ওয়ার্ক করা আছে, ওকে, খুব সুন্দর করে সুতো দিয়ে চেইন ওয়ার্ক করা, এবং এই যে ফ্লাওয়ারটা দেখছো ব্লুর মধ্যে, এইটাও কিন্তু সুন্দর করে ইয়ে দেওয়া আছে, স্টোনের মতো, যে একটা স্টোন থাকে ওইটা দেওয়া আছে, ঠিক আছে? সম্পূর্ণ ড্রেস জুড়ে এরকম করে সুন্দর করে পাতা পাতা একটা প্রিন্ট আছে। আমার মনে হয় যে যে এক্সট্রা ওয়ার্কটা তারা করেছে, এটা করার কোনো দরকারই ছিল না, এটা নর্মালি অনেক সুন্দর একটা ড্রেস। লাইক দেখো ব্যাক সাইডটা,
ব্যাক সাইডে কোনো কাজ নাই। ওকে, সো দেখো ব্যাক সাইডটা দেখাতে মনে হচ্ছে না তোমাদের যে কোনো কাজের প্রয়োজনই ছিল না, এত সুন্দর একটা প্রিন্ট এটা। হ্যালো আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ। শেয়ার ডানটা অ্যাকচুয়ালি যারা অনেক বেশি ভালোবাসে তারা নিজে থেকে করে ফেলে, আর লাজকেও ভুলে গেছি শেয়ারের কথা বলতে। সবাইকে যে একটা কন্টেস্ট দিব এটা আমি ভুলেই যাই, প্রতি লাইভে ভুলে যাই। শেয়ার না করলে আল্লাহর রহমত আমাদের ড্রেস থাকে না, সো আল্লাহ পাকের রহমত সবই। তো এইটা হচ্ছে, আরেকবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে ড্রেসের যে গলাটা, এই যে দেখো গলাটা আমি এভাবে বানিয়েছি, গলাটা হচ্ছে এরকম হবে। এই জায়গাগুলো কিন্তু স্টোন দেয়া, হ্যাঁ এই জায়গাগুলো স্টোন দেয়া, এবং মাঝখানে যেটা দেখতে পাচ্ছ একটা চেইন ওয়ার্ক, এটা হচ্ছে জারি কি বলে ওইটা দিয়ে চেইন ওয়ার্ক। আলহামদুলিল্লাহ, হাসি আঞ্জুমান আপু কেমন আছেন? ওকে, এই হলো ব্যাপার, ঠিক আছে। এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা, এবং এইটা হচ্ছে পুরোটা তোমার ড্রেস জুড়ে স্টোন দেওয়া আছে, পুরো ড্রেস জুড়ে স্টোন দেওয়া আছে। এই যে পুরোটা ড্রেস জুড়ে এরকম স্টোন দেওয়া আছে, এবং এইখান থেকে হচ্ছে স্লিভের কাপড়টা, স্লিভের কাপড়টা আসবে এখান থেকে। এবং মজার বিষয় হচ্ছে জামার নিচেও তোমার এভাবে করে স্টোন দেওয়া আছে, দেখো এই যে জামার নিচেও খুব সুন্দর করে এভাবে স্টোন দেওয়া আছে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা প্রাইসটা গেস করে ফেলেছ, প্রাইস কত হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা হচ্ছে কটন। হ্যাঁ, দুপাট্টা যখন একটা ড্রেসের কটন হয় তখন কিন্তু ড্রেস মানে কি বলবো, মানে আমার নিতে ইচ্ছা করতেছে না, আমি ড্রেসটা নিব না। আবার যখনই শুনি যে কটন দুপাট্টা, অ্যাকর্ডিং টু মি আমার মনে হয় না ড্রেসটা আমার নিতেই হবে, তার কারণ কটন দুপাট্টা। কালার আছে এটার কিন্তু, হ্যাঁ কালারটা দেখিয়ে দিব, আমি তো একটু ডিপ কালার পরি। তো এখান থেকে হচ্ছে স্লিভের কাপড়, হ্যাঁ এটা হচ্ছে স্লিভের কাপড়, এখান থেকে এক্সট্রা কাপড়টা দেখছো, এটা হচ্ছে স্লিভের কাপড়টা। আচ্ছা হ্যাঁ আপু, অবশ্যই ড্রেস দেখাবো আপু, ইন্ডিয়ান ড্রেস আছে, বাংলাদেশি ড্রেস, সব ড্রেস দেখাবো। এটা মেড ইন বাংলাদেশ, খুবই সুন্দর। এখন তোমরা জানো যে লটস অফ বাংলাদেশ ড্রেস আমরা দেখাচ্ছি, এবং তোমরা নিচ্ছেও, প্রচুর রিভিউ করছো। লাস্ট একটা আপু রিভিউ দিয়েছে যে সে কখনো ইন্ডিয়ান ড্রেস নাকি এত সুন্দর কেনে নাই, মাত্র 1250 টাকা দিয়ে সেটা রিভিউ করলো, যে ইন্ডিয়ান ড্রেসও সে 2000 টাকা দিয়েও নাকি সে এত ভালো ম্যাটেরিয়াল পায় নাই বাংলাদেশের 1250 টাকার ম্যাটেরিয়ালে। তার কারণ এখানে তো ভ্যাট ট্যাক্স অ্যাড হচ্ছে না, লাইক এই ড্রেসটা যদি ভ্যাট এবং ট্যাক্স অ্যাড হতো আর অনেক বেড়ে যেত, ঠিক আছে ড্রেসটার প্রাইস। তো এই তো আর কি ব্যাপার। তো এইটা হচ্ছে আমাদের আজকের ড্রেসটা, এবং এটার কালার আছে। ব্যাক সাইডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে ব্যাক সাইডটা, ভালো মতো করে দেখে নাও, এটা হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই যে এটা ফ্রন্ট সাইড, এবং এইটা হচ্ছে তোমার স্লিভের কাপড়। ওকে, এখন আমরা সালোয়ারে যাব এবং দুপাট্টাতেও যাব। এটা হচ্ছে স্লিভের কাপড়, স্লিভটা হচ্ছে সিম্পলি গর্জিয়াস করে আমি বানিয়েছি, দেখো এই যে স্লিভের কাপড়টা, স্লিভটা আমি এভাবে বানিয়েছি, সালোয়ারের যে কাপড়টা আছে ওইটার সাথে একটু অ্যাটাচ করে এভাবে করে। তোমরা চাইলে ছবি নিতে পারো, এটা আমার স্লিভের কাপড়টা। ওয়াও নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, তোমাদের প্রাইস শুনলে তোমরা পছন্দ করবা। এটা হলো ড্রেস, এবং ড্রেসের এই জায়গাটাতে পুরোটা স্টোন ওয়ার্ক আছে, হ্যাঁ এই জায়গাটা পুরোটা হচ্ছে এমব্রয়ডারি এবং স্টোন ওয়ার্ক আছে। জামার নিচে যেটা জায়গাটা দেখছো, এই যে এই জায়গাটা, ওই জায়গাটা তো পুরো স্টোন ওয়ার্ক আছে, এবং স্লিভের কাপড় কিন্তু আলাদা। ওকে, এই হলো আমাদের আজকে ড্রেস, এবং দুপাট্টাটা দেখাই। এইটা হচ্ছে কটন দুপাট্টা, একদম পিওর কটন দুপাট্টা, ঠিক আছে, মালমাল দুপাট্টাও বলতে পারো, ইন্ডিয়ানরা তো মালমাল বলে একদম সফট দুপাট্টাকে। এইটা হচ্ছে সালোয়ার। আচ্ছা হ্যালো, ওকে, তো এইটা হচ্ছে সালোয়ার, এই যে এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। ওকে, তো এই হলো আজকে আমাদের ড্রেস, এইটার সাথে আরেকটা কালারও আছে। তোমরা স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। আপু আমি নিব এটা, মিরপুর শোরুমে আছে, হ্যাঁ মিরপুর শোরুমে আছে, এবং ধানমন্ডি শোরুমেও আছে আপু, দুইটা আউটলেটে, তিনটা আউটলেটে এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। প্রাইসটা আমি বলে দিচ্ছি, তোমাদের পছন্দ হয়ে যাবে। প্রাইস হচ্ছে মাত্র 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 1250 টাকা, 1250 টাকা দিয়ে তোমরা ড্রেসটা পাবে। দুইটা কালার আছে, একটা অ্যাশ কালার এবং একটা ব্লু কালার। স্ক্রিনশটটা নিয়ে নাও সুন্দর করে, এই যে আপু কালারটা যা অদ্ভুত, আসলে আমি অনেকদিন পর এই কালার পরছি। আপু স্কিন কেয়ার লাইভ হবে, অবশ্যই হবে, শ্যাম্পু শ্যাম্পু, এই যে শ্যাম্পু, শ্যাম্পু নিতে হবে না, শ্যাম্পু আসছে, অনেক সুন্দর শ্যাম্পু চলে আসছে। তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে সবাই তোমরা জানতে চাও কোন শ্যাম্পুটা ইউজ করবা, আমি কোন শ্যাম্পু ইউজ করি। সো অনেক দিন পর শ্যাম্পু আসছে, তোমরা আজকে লাইভটা মিস করবা না, আজকে লাইভে কিন্তু আমরা শ্যাম্পু দেখাবো,
ঠিক আছে, নাইস কালেকশন, থ্যাংক ইউ, অনলি 1250। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। এটা হচ্ছে কটনের মধ্যে সালোয়ার। একটু কাছে চলে যায়, আপনারা ভালো করে ড্রেসটা একটু দেখে নেন। আপু লাইভ কখন স্টার্ট হলো? নোটিফিকেশান পেলাম না। আচ্ছা, গ্রুপে আমি আজকে বলি নাই সেটাই। ওকে, আজকে আমি মানে বলেও আসি নাই যে আমি আজকে লাইভ আসবো, গ্রুপেও বলি নাই, পেজেও বলি নাই, কোথাও বলি নাই। সো প্রাইস হচ্ছে 1250 টাকা, 1250 টাকা। আপু কি যে সুন্দর ওড়না, শিফন নাম ওড়না হচ্ছে কটন, ওড়না কটন আম্মু, ওড়না শিফন নাম্মু। দেখো শিফনের মতোই লাগতেছে, বাট ওড়নাটা কিন্তু কটনের। হ্যাঁ, খুবই সুন্দর কটন, দেখো এই যে। ওকে, লুকিং সো নাইস, থ্যাংক ইউ আপু। সো এটা আমি রেখে দিচ্ছি, এটার আরেকটা কালার আছে, ওইটা আমি বানাইতে চাইছিলাম, তারপর কেন জানি ব্লু বানাই দিচ্ছি। তো আপু তোমাকে খুব সুন্দর লাগছে, ওরে আল্লাহ, থ্যাংক ইউ। ওকে, সো এই যে। আচ্ছা আপু, লাক্সের লাইভ কখন হবে? আপু এই লাইভটা শেষ করার 10 মিনিটের মধ্যেই হবে। ওকে, সো আমি ড্রেসটা রেখে দিচ্ছি, আরেকটা কালার আছে, আমি পরে আছি ড্রেসটা, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রাইস হচ্ছে 1250 টাকা। আপনারা যখন ডেলিভারিটা পাবেন অনেক খুশি হয়ে যাবেন, পছন্দ হবে আপনাদের, ঠিক আছে? ওকে, আচ্ছা আপু, নীলপরি লাগতেছে তোমাকে, ইস ইস, তাই না? দেখার চোখটাই তো নীলপরি আপনাদের, আপনারা এক একটা নীলপরি, লালপরি, সবুজ পরি, সাদা পরি, ঠিক আছে? আচ্ছা, সবাই খুব প্রশংসা করতেছে আজকে ড্রেসটার। আমি না মানে কি বলবো, আমি ভয় পাই, আমার গায়ের রং একটু চাপা, সো আমি খুব ভয় পাই, সবগুলা কালার পরতে মনে হয় যে আমাকে ভালো লাগবে কি না। সো যাই হোক, আপুরা তো ভালোই বলে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাশ কালার। অ্যাশ কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর। আমি যেটা পরেছি এইটা হচ্ছে ব্লু কালার, আর এইটা হচ্ছে অ্যাশ কালার। সো যারা যারা অ্যাশটা নিতে চাচ্ছেন, সেম ড্রেস অ্যাশটাও নিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ সুরহমলি আপু, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো সো মাচ আম্মু, থ্যাংক ইউ। ওকে, তো এইটা হচ্ছে, সবাই আমার আম্মুর মতো করে, আপু সুন্দর লাগতেছে, আমি আমি যখন লাইভে আসি তখন আম্মু ফ্রি থাকলে মা তোকে সুন্দর লাগতেছে, মা তোকে সুন্দর লাগতেছে, আমার সব আপুর আম্মুর মতো করে, সুন্দর লাগতেছে। আচ্ছা আপু, এইচপিএফ যুক্ত এমন ডে ক্রিম আনো রিজনেবল প্রাইসে। ওকে আপু, এটা খুবই কম হয়, এইচপিএফ দেয়া ডে ক্রিমটা খুবই কম পাওয়া যায়, সানস্ক্রিনটা আপনি এক্সট্রা ব্যবহার করবেন, ঠিক আছে আপু? ধরেন আপনি একটা ক্রিম ব্যবহার করেছেন, করার পরে অবশ্যই ওপর একটা সানস্ক্রিন ব্যবহার করে নেবেন। এই যে এইটা হচ্ছে অ্যাশ কালারটা, লাক্সের পেজে নক দিয়েছি, প্রোডাক্টের জন্য একটু চেক করবেন প্লিজ আপু। আমি ফার্স্ট অফ অল আমি লাইভের মধ্যে কীভাবে চেক করব, দ্বিতীয় কথা আপু আমি পেজ দেখি না, তৃতীয় কথা আপু একটু ওয়েট করেন, অবশ্যই অ্যান্সার পাবেন, বারবার মেসেজ করবেন না, অবশ্যই অ্যান্সার পাবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অ্যাশ কালার, সেম আমার ড্রেসটাই হচ্ছে, এটা অ্যাশ কালার, এবং বডিটা দেখেন আপনারা, যদি আপনাদের আমি মাপছি না, তারপরে একটা আইডিয়া দেখেন, ফ্রেমে কিন্তু পুরোটা আসে না। হ্যাঁ, তারপরও দেখিয়ে দিলাম, এই যে এটাও কিন্তু সুন্দর কালার। হ্যাঁ, সুন্দর কালার, এই যে দেখেন, এইটা হচ্ছে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক আছে। এই যে পুরো যে ড্রেসটা দেখছেন, ড্রেসটা কিন্তু মধ্যে পুরোটা হচ্ছে ইয়ে, এটা তো আরও সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এইটাই বানানোর কথা ছিল, বাট মনে হলো যে ব্লুটা পরে, কিন্তু ব্লু পরি না। 39 মিনস 7, ওই তো 80-র মতো বডি, ঠিক আছে, 80-র মতো বডি। সো একদমই আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এটা হচ্ছে স্লিভের কাপড়, সেম, ঠিক আছে, সেম ড্রেসটার দুইটা কালার। ওকে, সেম ড্রেসটার দুইটা কালার, আপনারা অবশ্যই অবশ্যই মিস করবেন না, মাত্র 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 1250 টাকা। এটা তো পুরোটা ওয়ার্ক আছেই, আবার এইটা কিন্তু আমি ভালো মতো ফোকাস আপনাদেরকে মানে কি বলবো, এটাতে করি নাই, নিচেও কিন্তু এরকম পুরোটা স্টোন ওয়ার্ক আছে। ওকে, এই যে আপু, দিল্লি বুটিক্স আছে, বাট লাইভে আসলে দেখানো হয় না, শোরুম থেকেই সবাই নিয়ে যায়, সবাই জানে আমার শোরুমে আসতে দিল্লি বুটিক পাবেই। এটা হচ্ছে অ্যাশ কালারটা, প্রাইস হচ্ছে সেম 1250 টাকা। হ্যাঁ, 1250 টাকা, একটা হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে ব্লু কালার, প্রাইস 1250 টাকা। হ্যালো বোন, লুকিং নাইস, থ্যাংক ইউ আপু, গাউন চাই, গাউন চাই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাশ কালার। হ্যাঁ, এইটা অ্যাশ কালার, ব্লু কালারটা আমি দেখিয়েছি, দুইটাই হচ্ছে, আপনারা যার যেটা পছন্দ নিয়ে নেবেন। সালোয়ারের কাপড়টা একটু দেখে নেন, থ্যাংক ইউ রিমি আপু, কী ব্যাপার, আজকে আমাকে সবাই সুন্দর লাগতেছে বলতেছে, সবাই বলতেছে ঘটনা কি। আচ্ছা, থ্যাংক ইউ,
প্রাইস হচ্ছে 1250 টাকা। হ্যাঁ, তাড়াতাড়ি স্ক্রিনশট নেন যে কোনো একটা শোরুমে। হ্যাঁ, আপনার মনের মতো যে শোরুমটা, আপনার বাসার কাছে যে শোরুমটা, ধানমন্ডি, মিরপুর, বনানী, যে কোনোটাতে আপনি গেলে নিয়ে নিতে পারবেন 1250 টাকাতে, মিরপুরে, ধানমন্ডিতে, বনানীতে। যারা নিউ ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি, আমাদের কভার ফটোতে সুন্দর করে তিনটা শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে। অথবা জাস্ট ফেসবুকে যদি সার্চ করেন বি স্টাইলিশ মিরপুর শোরুম, বি স্টাইলিশ ধানমন্ডি শোরুম, মিস্ট বি স্টাইলিশ বনানী শোরুম, যে সার্চ করলে আপনারা গুগলেও সার্চ করলেও পেয়ে যাবেন, এখানে সার্চ করলেও, ফেসবুকে করলেও পেয়ে যাবেন। ঠিক আছে, সো দুইটা ইয়ে আমি রেখে দিচ্ছি, দাও তো মোমদেরটা দাও, আমি দুইটা কালার একসাথে দেখি, যার যেটা পছন্দ নিয়ে নেবেন। একটা হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে ব্লু কালার। হ্যাঁ, ব্লু কালারও 1250, আর হচ্ছে এইটাও 1250, যে কোনো একটা নিয়ে নেবেন। ঠিক আছে, যার যেটা পছন্দ। আপু কালকে ড্রেস অর্ডার করেছি কিন্তু পাইনি। আপু কালকে ড্রেস অর্ডার করলে আজকে পাবেন না, কালকে যখন ড্রেসটা অর্ডার করলে ওইটা আজকে প্যাকেট হচ্ছে, আপনি কালকে পাবেন আপু। ঠিক আছে, আর পুজোর জন্য একটু বলে নিই, পুজোর কারণে অনেক স্টাফ ছুটিতে আছে, সো ডেলিভারি বয়গুলোও ছুটিতে আছে, তো দুই একদিন একটু ডেলিভারি লেট হবে আপু। ঠিক আছে, সো এখন আমি আপনাদেরকে কিছু ইন্ডিয়ান কালেকশন দেখাবো, যেগুলো কিনা এখন আমরা পুজোর জন্য ডিসকাউন্টে দিচ্ছি। আজকের ক্যাপশনটা দেওয়া উচিত ছিল পুজোর ডিসকাউন্ট, বাট ওইটা তো আসলে দেওয়া হয় নাই। তো পুজোর জন্য কিছু ইন্ডিয়ান ড্রেস আপনারা খুব ভালো প্রাইসে পাবেন, লাইক 900 থেকে 1000 টাকার মতো ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, মানে 3500 টাকার ড্রেস আপনারা কমে পাবেন। ওকে, তো আমি এখন দেখানো স্টার্ট করে দিই, খুবই সুন্দর। ওকে, এই যে দেখেন, খুবই সুন্দর, আইরিনার ব্র্যান্ডের, খুবই সুন্দর। এই যে দেখেন, জাস্ট মানে পুরোটা ড্রেস একদম চিকেনের ওপরে, মানে জর্জেটের উপরে পুরোটা চিকেন দিয়ে একদম লেজার কাট করা, এবং দুপাট্টাটা তো আরও সুন্দর জর্জেটের উপরে। অনেকদিন ধরে আপনারা জর্জের ড্রেসটা ছিলেন, সো জর্জের ড্রেস নিয়ে নেবেন। এগুলোর প্রাইস কিন্তু 3500 টাকা, বাট আপনারা 900 থেকে 1000 টাকার মতো ডিসকাউন্ট পাবেন, আমি বলে দিব কত। হ্যাঁ, সো এখন আমরা ড্রেসগুলো দেখি, খুব সুন্দর, খুবই সুন্দর, ইনক্লুডিং ইনার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইনার আছে। হ্যাঁ, এই যে দেখেন, ইনারটা দেয়া আছে না সাথে, একদম কতটুকু স্ট্যান্ডার্ড হইলে আপনার ইনারটা একদম সাথে অ্যাটাচ করে দিয়েছে, দেখেন একদম অ্যাটাচ করে দিয়েছে ইনারটা, এই যে দেখেন, জাস্ট অদ্ভুত। আর এটা হচ্ছে স্লিভের কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, এটা হচ্ছে জর্জেটের মধ্যে ড্রেস, দেখেন খুব সুন্দর করে চিকেন ওয়ার্ক করা, একদম লেজার কাটের মধ্যে যে চিকেন ওয়ার্কটা থাকে ওই চিকেন ওয়ার্কটা করা, এত সুন্দর। এটা যদি আমি বানিয়ে পরে আসতাম, লেন্থ দেখতে পাচ্ছেন কত লং, অসম্ভব সুন্দর ড্রেসগুলো আপনারা মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে। দেখেন এই কাজটাও দেখেন, আমি কত সুন্দর। হ্যাঁ, এগুলো শোরুম থেকেও আপনারা নিতে পারবেন, দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর ড্রেসগুলো। আর দেখেন তাদের প্যাকেজিংটা, জাস্ট দেখেন, আমি আপনাদেরকে প্যাকেজিংটা দেখাই। এই যে দুপাট্টাটা দিয়েছে তারা পাকিস্তানিদের মতো করে, প্রত্যেকটা দুপাট্টা এরকম করে, আমি লাইভে যেহেতু দেখাবো প্রত্যেকটা দুপাট্টা আপনাদের সামনে আমি যে এরকম প্যাক থেকে খুলবো। ঠিক আছে, খুলে খুলে আমি আপনাদেরকে দেখাবো। শিফন দুপাট্টা খোলো, এই যে এত সুন্দর ড্রেস, শিফন দুপাট্টা এবং লং দেখেছেন, জাস্ট ওয়াও। এই যে পুরোটা ড্রেসই হচ্ছে এরকম করে করা, এবং এটা কিন্তু ইনার আছে, আপনার এক্সট্রা করে কোনো ইনার কিনতে হবে না, এক্সট্রা করে কোনো ইনার কিনতে হবে না। শিফনের মধ্যে আবার এমব্রয়ডারি করা আছে দুপাট্টাতে, এই যে দেখেন শিফন দুপাট্টার মধ্যে আবার এমব্রয়ডারি করা, সরি, আচ্ছা শিফন দুপাট্টার মধ্যে আবার এমব্রয়ডারি করা, দেখেন এমব্রয়ডারিটা, জাস্ট দেখেন এমব্রয়ডারি করা, এবং এখানে আবার একটু সিকোয়েন্স ওয়ার্কও আছে। এগুলো একদম ফ্লোরাল কাপড়, মানে কাপড় কালারটা হচ্ছে একদমই ফ্লোরাল, সো আমার মনে হয় রিফ্লেক্ট করছে, আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন, আমি লাগিয়ে যাই। এই যে দেখেন, জাস্ট অদ্ভুত অদ্ভুত কালার, অদ্ভুত কম্বিনেশন। হ্যাঁ অবশ্যই দাও, দেখেন এটা হচ্ছে ওদের যে মানে ট্যাগটা, ওদের যে অরিজিনালে, এই যে একদম ট্যাগ সহ ওদের যে সিল এসজি ক্রিয়েশনের, এটা সুন্দর করে দিয়ে দিয়েছে একদম ট্যাগ সহ। ঠিক আছে, এটা সালভারের কাপড়, এটা কিন্তু 4 পিসেস ইনক্লুডিং ইনার। হ্যাঁ, এগুলোর প্রাইস ছিল 3500 টাকা, আজকে আপনারা 2600 টাকা করে নিতে পারবেন। ওকে, একদম ইনার আছে কিন্তু, ইনক্লুডিং ইনার, খুব সুন্দর করে ইনার দেয়া আছে, আপনারা নিয়ে নেবেন। এবং এইটা হচ্ছে শিফন দুপাট্টা, শিফন দুপাট্টার সাথে আবার এই যে এমব্রয়ডারি করা,
প্রাইস হচ্ছে 2600 টাকা। এই যে ফোর পিসেস, আমি আবারও বলছি এগুলো কিন্তু ফোর পিসেস। আমাদের ড্রেসটা, আমি যে ড্রেসটা পরে আছি এটা দুইটা কালার দেখিয়েছি, এগুলো 1250 করে। এটা হচ্ছে আপনার মেড ইন বাংলাদেশ, আর এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই যে আরেকটা, আপনারা এখান থেকে স্ক্রিনশটটা নেবেন, এই যে দেখেন এক্স্যাক্ট যে জামাটা দেখতে পাচ্ছেন এইটাই আপনারা পাবেন, ওকে। এই যে এক্স্যাক্ট এই ড্রেসটাই আপনারা পাবেন, এই যে, ওকে, ডান। এরকম করে একটু ফুল স্লিভ বানাইলেন অথবা থ্রি কোয়ার্টার স্লিভ বানাইলেন মিষ্টি কালারের মধ্যে, খুব সুন্দর আছে এটা। আপু আজকে কি শ্যাম্পু দেখা বা? হ্যাঁ আপু, অবশ্যই আজকে শ্যাম্পু দেখবেন। হ্যাঁ আপু, একটু ঠান্ডা লাগছে মনে হচ্ছে, আসলে ঠান্ডা লেগে গেছে একটু মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যেভাবে ভিজলাম, তারপরে যে এখন পর্যন্ত ভালো আছি, কক্সবাজার থেকে আসার পরে আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছুই না, ঠিক আছে। এই যে দেখেন, এটাতেও কিন্তু এরকম স্টোন দেওয়া আছে। এই ওয়ার্কগুলো জাস্ট দেখে নেন কত সুন্দর ওয়ার্ক, এগুলা ওয়ার্ক ফিনিশিংটা জাস্ট দেখেন, এবং কাপড়ের যে মানে ইয়েটা, এটা দেখেন কত সুন্দর। এই যে ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ার, এবং নিচের যে মানে কাচটা এটা দেখেন, একদম পুরা হচ্ছে আপনার চিকেন দিয়ে করা। এই যে দেখেন, এই যে পুরোটা, হ্যাঁ পুরোটা একদম চিকেন ওয়ার্ক, এবং সাথে স্টোনও আছে। হ্যাঁ দেখেন কত লম্বা। এগুলোর প্রাইস হচ্ছে, জাস্ট একটু স্লিভটা ইয়ে করে বানাবেন, এই যে স্লিভের কাপড়, এই যে উল্টা হয়েছে, এটা হচ্ছে স্লিভের কাপড়, এবং এইটা হচ্ছে আপনার ইনার, ইনারটাও দেওয়া আছে, আপনার ইনারও কিনতে হচ্ছে না, ঠিক আছে। বডি হিউজ আছে, মাপার কোনোই দরকার নাই, হিউজ বডি, হিউজ। হ্যাঁ এখন দুপাট্টাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন প্রত্যেকটা দুপাট্টা এরকম বক্সে এসেছে, মানে এরকম ইয়েতে এসেছে। এখন এটা আমরা ওপেন করে আপনাদেরকে দিব। আপু নাইস, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে লাইভ দেখার জন্য। ওকে, এটা হচ্ছে শিফন দুপাট্টা। হ্যাঁ শিফন দুপাট্টা হচ্ছে আপনার, শিফন দুপাট্টার মধ্যে আবার এরকম ওয়ার্ক আছে, ঠিক আছে, এরকম ওয়ার্ক আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, এবং এমব্রয়ডারি আছে। প্রাইস হচ্ছে 2600 টাকা আফটার ডিসকাউন্ট, এগুলো 3500 টাকা করে ছিল, এখন পূজার ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র 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 2600 টাকা, ঠিক আছে। এখন একটা মাস্টার্ড কালার দেখবো, আরও সুন্দর কালার। হ্যাঁ নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। মাস্টার্ড কালারটা কিন্তু অসম্ভব সুন্দর, একটু দেখে নিন। হ্যাঁ আপু নোটিফিকেশন পাই না, এই যে দেখেন না, নোটিফিকেশন না পাওয়ার জন্য তো কেউই লাইভ দেখতে পাচ্ছে না। আমি যদি একটা টাইম মেনটেন করি লাইভ প্রতিদিন 4টায়, তাহলে কিন্তু ভিউ আসবে, তার কারণ সবাই জানবে যে ওই সময় আপু লাইভে আসতেছে, কিন্তু ওইটা তো আমি আসলে মেনটেন করতে পারি না। আমার একটা বাচ্চা আছে, বাচ্চার উপরে ডিপেন্ড করে আমি কখন ঘুমাবো, বাচ্চার উপরে ডিপেন্ড করে আমি কখন ঘুম থেকে উঠবো, দ্যাটস ওয়াই আমি টাইমটা ফিক্স করতে পারি না, সমস্যাটা হচ্ছে এইখানে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার, খুবই সুন্দর দেখেন, এই যে এটা মাস্টার্ড কালার, কিন্তু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, এই জায়গাটাতেও দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি করা। জি আপু থ্যাংক ইউ ন্যান্সি আপু, এই জায়গাটার প্রিন্টটা দেখেন, এগুলো আপনাদেরকে আমরা স্টিল ছবি দিয়ে দিব, ঠিক আছে, স্টিল, এগুলো একটা ভাঁজ করো না, স্টিল ছবি দিব, ঠিক আছে। এত সুন্দর ড্রেস, বাট এটা লাইভে ওইভাবে বোঝা যাচ্ছে না, যদি আপনারা শোরুম থেকে কেনেন তাহলে আপনারা বুঝবেন, এটা একদম কাউন্টারের উপরে ফেলে আপনাদেরকে সুন্দর করে আমরা ছবি দিয়ে দিব, ঠিক আছে। তার কারণ এত সুন্দর ড্রেস, অ্যাকচুয়ালি এত ওয়ার্ক, বাট বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটাও প্যাকেটের মধ্যে আছে, আমরা খুলে দেখাচ্ছি, থ্যাংক ইউ। এই যে এগুলো একদমই ডিফারেন্ট কালেকশন, এই যে শিফন দুপাট্টা সাথে পার আছে, আবার এরকম করে এমব্রয়ডারিও আছে। প্রাইস হচ্ছে 2600 টাকা আফটার ডিসকাউন্ট। হ্যাঁ আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে একদম, আর সালোয়ারেও কিন্তু এরকম ট্যাগ দেওয়া আছে। ইয়েস আপু, ফোর পিসেস, ফোর পিসেস, মাত্র 2600 টাকায় আপনারা ফোর পিসেস ড্রেসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ আর তারপরও, তারপরও আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো, যেহেতু মাল্টিপল আছে আমরা ছবি দিয়ে দিব। এটা হচ্ছে পেস্ট কালার, ছবি নেন এখান থেকে, এই যে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ আপু অবশ্যই স্কিন কেয়ার লাইভ হবে, অবশ্যই হবে আপু, এটার পরে হবে শ্যাম্পু দেখবেন আজকে আপনারা, আপনাদের জানের টুকরা শ্যাম্পু চলে আসছে। হ্যাঁ শ্যাম্পুটা কিন্তু মিস করা যাবে না। জি আপু, আমি যেটা পরেছি এক্স্যাক্ট ওইটাই মিরপুর শোরুমে আছে, এবং এইটার অ্যাশ কালারটাও আছে, দুইটা কালারই আছে,
আজকে পুলক ব্যস্ত। আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালারটা, দেখেন পেস্ট কালারটা কিন্তু আরো সুন্দর, হ্যাঁ আরো সুন্দর। এটা কিন্তু পুরোটা ওয়ার্ক, এমব্রয়ডারি ওয়ার্ক। এবং মজার বিষয় হচ্ছে ইনারটা তারা একদম অ্যাড করে দিয়েছে, আপনারা ইনারটা দেখে নেন। জি আপু এক্স্যাক্ট এটাই পাবেন, আমি যেটা পরে আছি এক্স্যাক্ট এটাই পাবেন। আর এই যে এইটা হচ্ছে আপনার এটা। আচ্ছা আমি বিভিন্ন শোরুমগুলোর কথা বলে দিই, লাইক আপনার এই ড্রেসটা পছন্দ হয়েছে, আপনি আমাদের রেগুলার কাস্টমার, আমাদের ম্যানেজারের নাম্বারটা রাখবেন অথবা যে সেলসে যে আছে তার নাম্বারটা রাখবেন, ঠিক আছে? রেখে আপনারা তাকে কল দিয়ে বলবেন যে আপুর যে ড্রেসটা ওইটা আমি, যারা রেগুলার আর কি যান, ঠিক আছে? যারা যান না তারা তো নাম্বার পাবেন না, খুবই স্বাভাবিক। সো যারা রেগুলার যান তারা যে যদি নাম্বারটা চান ওর নাম্বার দিয়ে দিবে, তারপর লাইভের পরে যদি কল দিয়ে বলেন যে আপুর ওই ড্রেসটা আমি চাচ্ছি ভাইয়া আমার জন্য রাখেন, আমি কালকে এসে নিব, তাহলে আমার ম্যানেজার রেখে দিবে আপনাদের জন্য, অথবা সেলসে যে আছে সে রেখে দিবে, যে কোনো একজনের নাম্বার আপনারা কালেক্ট করে নেবেন তিনটা শোরুমেরই, যদি আপনারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে থাকেন নিয়ে রাখবেন। এটা কিন্তু আমার লাইভে বলতে হয় না, আমার ম্যানেজাররা সবাই আমার এসে বলে যে অমুক আপু কল দিয়েছিল, অমুক আপু কল দিয়েছিল, সো আমি আপনাদেরকে পার্সোনালি এটা বলে দিলাম, ঠিক আছে? তাহলে আপনারা পেয়ে যাবেন, ওই মিস হবে না যে শোরুমে যে যে ঘুরে আসবেন আপুর লাইভে দেখলাম পাইলাম না, এটা হবে না। লাইভ দেখার সঙ্গে সঙ্গে কল দিলেন যে ভাইয়া হাইটা রেখে দেন, আর রেখে দিবেন আমি কালকে নিব অথবা পরশু নিব, রেখে দিবে, ঠিক আছে? এই যে আমি কিভাবে শপিং করে জানেন, আমি আর্টিসানে আমার একটা পরিচিত আছে, ও আমাকে কল দেয় ম্যাম নতুন কালেকশন আসছে, আর তুমি দুইটা টপস দুইটা ট্রাউজার দুইটা টি শার্ট একটু রেখে দাও, ও আমার চয়েস জানে, ও রেখে দেয়, আমি যাই জাস্ট আমার সাইজও জানে, যাই আমি প্যাকেটে নিয়ে বিল দিয়ে চলে আসি, এরকম করে শপিং করি, ঠিক আছে? এই যে এটার প্রাইস হচ্ছে আপনার 2600, যেটা বললাম আর কি, প্রাইস অরিজিনাল প্রাইস হচ্ছে 3500, বাট আমরা কিন্তু বেশ কিছু কাপড় আপনাদেরকে ডিসকাউন্টে দিয়েছি, এখনো দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইডটা, আপু হাতের ডিজাইনটা একটু দেখান। আচ্ছা আপু ঠিক আছে, আচ্ছা এভাবে দেখালে বুঝবেন, এভাবে দেখালে বুঝবেন না, এ পর্যন্ত কিন্তু জামার কাপড়, এটা সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড়টা দিয়ে এখান দিয়ে হচ্ছে ইয়ে করেছে, এই যে এভাবে দেখালে বুঝবেন, এই যে ঠিক আছে, এভাবে দেখালে বুঝবেন, এখানে একটা সবতম দিয়েছে আর এ পাশ দিয়ে একটা জাস্ট কাপড়টা, মানে সালোয়ারের কাপড়টা জাস্ট এখানে লাগিয়ে দিয়েছে, এই জায়গাটাতে একটা সবতম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাশ কালার, অ্যাশ কালারটা কিন্তু আরো সুন্দর, এই যে ওয়াও অ্যাশ কালারটা অনেক সুন্দর, ওকে অনেক অনেক সুন্দর অ্যাশ কালারটা, এই যে ঠিক আছে, যে পুলক চলে আসছে, এই যে আজান দিচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারটা, ঠিক অ্যাশও না ক্রিমও না, কেমন যে একটা কালার। হ্যাঁ আপু আছে, আপু মিরপুরে আছে আমার ড্রেস, আপনারা মিরপুরে গেলে আমার ড্রেসটা পাবেন, অবশ্যই পাবেন, আমার ড্রেস মিরপুরে আছে এবং আমার ড্রেসের সাথে অ্যাশ কালারটাও আছে, এই যে এটা হচ্ছে আমার আরেকটা, এটা অ্যাশ কালারের মধ্যে, ঠিক অ্যাশও না ঠিক ক্রিমও না, দেখেন এগুলো কিন্তু একদমই টোটালি ডিফারেন্ট ড্রেস, এটা একদম জর্জেটের মধ্যে, হ্যাঁ জর্জেটের মধ্যে, এটা আপনি পরে একটা ওয়েডিং অ্যাটেন্ড করতে পারবেন, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট, 2600 টাকা প্রাইস পড়বে। এবং এইটার সাথে কিন্তু দেখেন ইনারও আছে, প্রত্যেকটা ড্রেসের সাথে ইনার আছে, এবং ব্যাক সাইডগুলো এত অ্যাট্রাকটিভ, দেখেন এই যে ব্যাক সাইডগুলো অনেক সুন্দর, জর্জেট এগুলো কি মিরপুরে আছে? এটা মিরপুরে নাই আপু, মিথ্যা কথা বলে লাভ নেই, আপনি কষ্ট করে যাবেন, দেখা যাচ্ছে এটা বনানীতে আছে আপু, হ্যাঁ এটা বনানীতে আছে, এটা মিরপুরে নাই আপু, বাট ওই যে বললাম আপনি যদি আপনার আপনি যদি রেগুলার যান আপু সেক্ষেত্রে এটা করলে আপনাদের জন্য সুবিধা, আপনি যদি কল দিয়ে বলেন ও রেখে দিবে, ঠিক আছে ও কালেক্ট করে নিবে অফিস থেকে। এটা হচ্ছে আরেকটা, দেখেন কি সুন্দর, হ্যাঁ এটার প্রাইসও 2600 টাকা পড়বে মাত্র, অরিজিনাল প্রাইস হচ্ছে 3500, এইটা সালোয়ার আর এটা হচ্ছে ইনার, ওকে ফোর পিসেস ড্রেস, আপনারা চাইলে একটু সারারা টাইপ করেও বানাইতে পারবেন, আর দুপাট্টাগুলো জাস্ট দেখেন মানে চোখ ভরে যাচ্ছে, দুপাট্টাটা জাস্ট দেখলে মানে মনটা ভরে যাচ্ছে, এই যে খুবই সুন্দর খুবই সুন্দর। হ্যাঁ আরেকটা কালার দেখাই, এইটা হচ্ছে দেখেন এই যে এরকম করে যদি সালোয়ার দিয়ে বানান অনেক সুন্দর লাগবে, যে দেখেন এটা মিষ্টি কালার। হ্যাঁ জি আপু স্কিন কেয়ার লাইভ হবে, আমি যে কতবার আর বলবো স্কিন কেয়ার লাইভ হবে আপু, এটা শেষ করে স্কিন কেয়ার লাইভ হবে, একদমই নতুন শিপমেন্ট একেবারেই, আপনাদের জানে টুকরা ইয়ে চলে আসছে, শ্যাম্পু সব পাবেন, শ্যাম্পু কিন্তু এখন খুবই ক্রাইসিস, সো যারা যারা আজকে শ্যাম্পু পাবেন নিয়ে নেবেন, শ্যাম্পুটা মিস করবেন না। এই যে এটা হচ্ছে আপনার মিষ্টির সাথে ফায়ার মিক্সড, হ্যাঁ মিষ্টি ফায়ার মিক্সড কালার,
খুবই সুন্দর একটা আছে না একদম চোখে পড়ে ওই জানা বাট দেখতে খুবই স্ট্যান্ডার্ড লাগবে কালারটা এই যে দেখেন নিচের প্রত্যেকটাতে এরকম চিকেন ওয়ার্ক একদম ভারী একটা সুতোর মতো ওয়ার্ক আছে দেখেন খুব সুন্দর মতো পাকিস্তানি কিছু ইয়ে থাকে না কুর্তি থাকে না একটা একদম ভারী ওয়ার্ক ওই ওয়ার্কটা আছে হ্যাঁ এটার কালারটাও দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি লেন্থ দেখেছেন কত লং অনেক লং হচ্ছে লেন্থ হ্যাঁ এইটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা এতই বড় দুপাট্টার মধ্যে আমি ভেসে যাচ্ছি এই যে এটা হচ্ছে দুপাট্টা দেখেন কত সুন্দর বড় বড় ফ্লাওয়ার তার মধ্যে আবার এমব্রয়ডারিও আছে এটা শিফন দুপাট্টা হ্যাঁ এই যে সালবার ফোর পিসেস হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা হচ্ছে কিছু কিছু ড্রেস থাকে যেগুলা কিন্তু আমি লাইভে বলেই দিই যে এই ড্রেসটা ওই শোরুমে নাই অথবা এই ড্রেসটা প্রিন্ট আলাদা সো আপনারা রাগ করবেন অনেক সময় আমার কানে এরকম আসে আমি ক্যামেরাতে কিন্তু আমার তিনটা শোরুমই দেখি সো অনেক সময় দেখি আপুরে এসে চিল্লাপাল্লা করতেছে কেন থাকবে না কেন নাই আমি কিন্তু এটা লাইভে প্রতিটা লাইভেই ক্লিয়ার করে দিই যে এই ড্রেসটা মানে জয়পুরি জয়পুরির তো ওইভাবে মাল্টিপল আসে না যেমন এই ড্রেসটা আপনারা সব শোরুমে পাবেন ঠিক আছে আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার এইটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে এখান থেকে স্ক্রিনশট নেন জাস্ট এভাবে করে বানাবেন অসম্ভব সুন্দর লাগবে হ্যাঁ খুব সুন্দর লাগবে এই যে নোটিফিকেশন পায় না এইটা দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেলাম এটার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে একটা টাইম ফিক্স করতে হবে যেমন যখন স্টার প্লাসে একটা সিরিয়াল হয় তখন তার নোটিফিকেশান আসে না তখন ওই টাইমটা দেখে আমরা দেখি যে এখন বিগ বস হবে অথবা এখন অমুক সিরিয়াল হবে তো আমার তাই করতে হবে একদম একটা ফিক্সড টাইম করে দিব আপনারা ওই টাইমে আসলে বি স্টাইলিশ লাইভ দেখতে পাবেন এছাড়া আমি আর কোনো বুদ্ধি পাই না আর কোনো বুদ্ধি পাচ্ছি না এটা লেমন কালার ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি টাইম ফিক্স করার চেষ্টা করতেছি ওকে এই যে দেখেন নিচের দিকে একদম সুন্দর করে করা আছে ওকে এবং ব্যাক সাইডটা তো বলেছি অনেক অ্যাট্রাকটিভ আপনারা নিলে বুঝতে পারবেন ব্যাক সাইডটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে এগুলার আফটার ডিসকাউন্ট 2600 টাকা ওকে 2600 টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন যদি শোরুমগুলোতে আপনারা মানে বড় নিয়ে আসতে না পারেন সেক্ষেত্রে অনলাইনে নিয়ে নিন হ্যাঁ আপের আগে ডিসকাউন্ট ড্রেস নিয়েছি খুবই ভালো হয়েছে হ্যাঁ শুধুমাত্র ডিসকাউন্ট না আপু সব ড্রেসই সুন্দর আমাদের ডিসকাউন্ট পেলে তারও শুনে পেসু হাটা প্রাইস হচ্ছে 2600 টাকা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এই যে এখন একটা অরেঞ্জ কালার দেখব আমরা হ্যাঁ একটা অরেঞ্জ কালার দেখব ঠিক অরেঞ্জও না হ্যাঁ অরেঞ্জ কালার এই যে ঠিক এভাবে বানাবেন অনেক সুন্দর লাগবে এই যে অরেঞ্জ কালারটা দেখে নেই অনেক সুন্দর আপু এই সত্যি কথা নোটিফিকেশনের জন্য অনেকেই রাগ করে লাইক ড্রেস ততক্ষণে সেল হয়ে যায় মানে ফোন মানে লাইভ দেখতে দেখতে এটার জন্য অনেকেই বিরক্ত অনেক বিরক্ত কিন্তু আমাদের তো দোষ না ফেসবুকের যে নিয়ম ওইটার থেকে প্রবলেমটা হয়েছে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার লাইট অরেঞ্জ কালার এটাও আপনারা নিতে পারেন প্রাইস হচ্ছে 2600 ওকে আর আমরা দেখছি স্টিল ছবি আমরা দিয়ে দিব এই যে দেখেন এরকম দুপাট্টা প্রত্যেকটাতে এরকম ব্যাগের মধ্যে দুপাট্টা থাকবে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এখন আমরা লাস্ট এইটাই হচ্ছে দেখিয়ে এইটাই ক্যাটালগের লাস্ট ড্রেস ওকে এই যে সো তাহলে আমার ড্রেসটা আপনারা পাচ্ছেন আমার যে ড্রেসটা ওই দুইটাও থাকছে সব শোরুমে কিন্তু এইটা সব শোরুমে নেই এটা আপনারা অনলাইনেই পাবেন যেহেতু একটু ডিসকাউন্ট ড্রেস অনলাইনে নিয়ে নিন ওকে প্রাইস হচ্ছে 2600 টাকা আর আমার ড্রেসটা হচ্ছে আপনারা তিনটে শোরুমে পাবেন 1250 টাকা করে ঠিক আছে তো এই হলো আজকে আমাদের লাইভ আর এখন আমরা জাস্ট আমি একটু পানি খাবো গলাটাকে ঠিক করব করে আমি চলে যাব স্কিন কেয়ার লাইভে আজকে স্কিন কেয়ার লাইভে থাকছে 3 থেকে 4টা নিউ প্রোডাক্ট এবং কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে সেগুলোও দেখাবো ঠিক আছে আপু আমি শ্যাম্পু অর্ডার করে ফেলেছি হ্যাঁ থ্যাংক ইউ আপু সো এখন যেটা করব আমরা
স্কিন কেয়ার লাইভে আসবো, জাস্ট একটু পানি খাবো, তারপর স্কিন কেয়ার লাইভে চলে আসবো। ওকে, সো স্কিন কেয়ার লাইভে দেখা হচ্ছে 10 মিনিটের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। এ কাটতে চায় না কেন লাইভ আমার?